अंधविश्वास के कारण व्यक्ति के बिना इलाज के मौत। चरक पूजा के दौरान चरखे के गिरने से हुए घायल। 14 अप्रैल चैत्र संक्रांति के दिन बंगाल के अन्य जिलों सहित जलपाईगुड़ी जिले के विभिन्न गांवों में प्राचीन रीति रिवाजों के अनुसार चरक पूजा का आयोजन किया गया। चरक पूजा के दौरान आसपास के गांव-गांव में चरक मेले का आयोजन किया गया। जलपाईगुड़ी सदर प्रखंड के खरिया पंचायत निवासी कोरनी पारा के मधु बर्मन, जो कि 48 वर्ष के थे, वे चरक दल के गुरु के निर्देश पर चरखा में घूमने पहुँचे। पीठ पर लोहे का हुक फंसा कर उसे रस्सी से बांध कर चरखे में घूमने के दौरान साल की खूंटी पर बना चरखा टूट गया, जिससे मधु बर्मन छिटक कर गिर गया। उनकी पीठ व छाती पर गंभीर रूप से चोटें आई। वह घर लौट आए तब से धीरे धीरे शारीरिक स्थिति बिगड़ती चली गई, लेकिन चरक दल के गुरु ने आश्वासन दिया कि किसी ने बाण को मारा है, जो इस घटना और शारीरिक बीमारी का परिणाम है। ऐसे में दिहाड़ी मजदूर के रूप में काम कर रहे मधु बर्मन पिछले 9 दिनों तक बिना किसी इलाज के गांव के घर में पड़ा रहा। सोमवार को सारी घटना की जानकारी होने के बाद क्षेत्र के पंचायत सदस्य विकास राय ने घायल मधु बर्मन को बलपूर्वक इलाज के लिए जलपाईगुड़ी मेडिकल कॉलेज एवं अस्पताल पहुंचाया, लेकिन वहां भी ड्यूटी पर मौजूद डॉक्टरों की काफी कोशिशों के बावजूद मंगलवार को मधु बर्मन की मौत हो गई। घटना की जानकारी पंचायत सदस्य विकास राय ने दी है। उन्होंने कहा कि मधु कुछ पैसे मिलने की उम्मीद में पूरे दूसरे गांव जाकर चरखे में खेल दिखाया, जिससे यह हादसा हुआ। मधु की पत्नी मानसिक रूप से कमजोर है। मृत मधु बर्मन का एक छोटा बेटा और बेटी भी है। पंचायत ने हर समय परिवार के साथ खड़े रहने का आश्वासन दिया है। हमरा पाशापाशी बाड़ी थेके हमरा ये करतेछि जतटा पारी हमरा करब। तारपरे उनार बाच्चाके बा बउके जदि हमरा ओई कमिटीते किछु एकटा जिनिस निये दिते पारी ताहले हाँ हेल्प कोरे देबे। पुरो तदन्त चाछेन पुलिशे एइला तदन्त करे केन करलो कि विषय তদন্ত আমরা তো চাই তদন্ত হইলে হোক, কিন্তু মানে এখানে বলা মানে যখন আমরা ভর্তি করি তখন বলা হয়েছে, তখন ওনারা বললেন যে ও যেহেতু সৎ স্ব ইচ্ছায় গেছে, যদি ও স্ব ইচ্ছা না যেত তাহলে এর একটা মানে পুলিশের সঙ্গে সেরকমভাবে কথা হবে। কত বছর থেকে এটা ও করছে মানে এ তো এর আগেও মানে কয়েকবার ঘুরছে, তখন তো ওর কোনো হয় নাই। আর আমরা এর আগেও বলছি তোর এখন বয়স হয়ে গেছে, বাচ্চা আছে, তুই এগুলো কাজ বাদ দে। কিন্তু বলে মার ও যে গেছে পাড়ার থেকে কেউ জানতো না কি করত, এমনি কি করে ও। উনি তো এমনি রং মিস্ত্রি আর টুকটাক যে। কিরকম বয়স? বয়স 48। কি নাম ওর? মানে মধু বর্মন। মধু বর্মন। একটাই মেয়ে? একটাই ছেলে আছে। একটা ছেলে? কত বছরের ছেলে? 10 বছর। নাম ওর বাড়ি কোথায়? এর বাড়ি কোরানিপাড়া। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম বিকাশ রায়, আমি কোরানিপাড়া বোমতগড় বুথের পঞ্চায়েত। আপনার অঞ্চলের নাম কি? গ্রাম পঞ্চায়েত? পাণ্ডবা খালিবাড়ি খড়িয়া। খড়িয়া অঞ্চল? খড়িয়া। বলছি দাদা, কি হয়েছে, ঘটনা কি শুনেছেন এবং কি ঘটনা? আমরা শুনতে পেলাম ও 15 তারিখ ওই মেলা করতে যাইতো, আগের থেকে যেত। তার মধ্যে এই কয়েকদিন আগে ও মানে মণ্ডলঘাটে চরক মেলা করতে গেছে, সেইখানে শোনা গেল ও তিনজনের সঙ্গে কন্ট্যাক্ট ছিল, তিন জায়গায় ঘুরবে, ওকে 25-30 হাজার টাকা দেবে, এইরকম আমরা শুনতে পারতেছি। তারপরে ওই লাস্ট যখন ঘুরবে, দুইটা ঘোরার পর 3 নম্বর যখন ঘুরতে যায়, তখন ওইখানকার বাস এবং দড়ি ছিঁড়ে পড়ে যায়। মানে পড়ে যাওয়াতে ওর বুকের ব্যথালা মানে পেটের ভিতর খুব ব্যথা ছিল, ওটাও প্রকাশ করতে পারেনি। তারপরে ওনার যে গুরু থাকে সে বলছে না এটা মনে হয় ওই যে আজগুবি কথায় বলে না, বান মারছে ইয়ে মারছে, তোমাকে আমি ঠিক করে দেবো। গুরু মনে হয় 2-3 দিন বাড়িতে আসছে, আসার পর আর ঠিক করতে যখন পারেনি, কালকে আমরা বিকালে যাই। বিকালে যাওয়াতে ও আর থাকতে পারছে না, পেচ্ছা পায়খানা বন্ধ হয়ে গেছে, তারপরে ও না থাকতে পারে। কালকে আমরা ওকে ভর্তি করি 8টা থেকে 9টার মধ্যে। ভর্তি করার পর এই যে 10তলা হসপিটালে, তারপরে 1:12:55 শোনা গেল যে ও মারা গেল। আর কি ট্রিটমেন্টটা তাহলে কি বাড়িতে এইভাবে ঠিক? বাড়িতে ট্রিটমেন্ট হয় নাই, আবার হয়েছে ওনাকে এর আগে জিজ্ঞাসা করা হয়েছে চলো হসপিটালে, ও যাবে না, মানে ও বলে কি না আমার গুরু বলছে আমি যাব না, আমার এখানে ঠিক হয়ে যাবে এই বলে। কোন জায়গায় আমরা গেছিল চলো করতে? মণ্ডলঘাট কানাপাড়া রয়েছে। এটা কবে হয়েছিল এটা? 1 তারিখ মনে হয়, পয়লা বৈশাখের দিন। মানে চরক মেলাকে ও? হ্যাঁ, চরক মেলাকে ঘুরতে গিয়ে তারপর পড়ে গেছে, ভেঙে গেছে, খুলে পড়ছে। হ্যাঁ, খুলে পড়ছে ওই যে বাসটা সুদ্ধা
এখন কি করবেন আপনাকে এই বিষয়টা নিয়ে কথা বলবেন কমিটি বা কাদের তদন্ত চাচ্ছেন? এইটা আমরা আগে নিয়ে যাই বাড়িতে, এ সদগতি করে যে ওনার মানে গুরু ছিল সে ওর বাড়িতে দুই তিন দিন আসছে, তার স্ত্রীর সঙ্গে কথা বলে ওর গুরুর কাছে আমরা বলবো যে মানে শোনা যাচ্ছে ওর সঙ্গে যেই টাকাটা চুক্তি ছিল সেই টাকাটা মনে হয় ওকে দেওয়া হয়নি। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা, ওর একটা ছোট বাচ্চা আছে, যেই বউ আছে বউটা মানসিক অসুস্থ, তার জন্য ওর পরিবারে তো কেউ নেই, আমরা পাশাপাশি বাড়ি থেকে আমরা ইয়ে করতেছি যতটা পারি আমরা করব। তারপরে ওনার বাচ্চাকে বা বউকে যদি আমরা ওই কমিটি থেকে কিছু একটা জিনিস নিয়ে দিতে পারি তাহলে হ্যাঁ হেল্প করে দিতে পারি। পুরো তদন্ত চাচ্ছেন পুলিশে, এইগুলো তদন্ত করুক কেন করলো কী বিষয় তদন্ত।